খেলায় টাইব্রেকারে অবস্থায় তিন নম্বর শট নিতে যাচ্ছে, খেলায় টাইব্রেকারে অবস্থায় তিন নম্বর শট নিতে যাচ্ছে, তিন নম্বর শট নিতে যাচ্ছে, দলের হয়ে প্রথম শট নিতে যাচ্ছে খড়গপুরের বিদেশি খেলোয়াড়, ওদিকে রয়েছেন বিট্টুদা, এদিকে দলের হয়ে প্রথম শট বিদেশি খেলোয়াড়। আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাইকে অনুরোধ করো প্লিজ শেয়ার করে দেবেন। বিদেশি খেলোয়াড়ের প্রথম শট, ও বিদেশি খেলোয়াড় গোল করে দিল, খড়গপুরের বিদেশি খেলোয়াড় প্রথম শটে গোল, কমল দা দলের হয়ে প্রথম শট, উল্টো ডাঙার প্রথম শট, কমল দা, ও নাইস গোল, ইতিমধ্যে কমল দা প্রথম শটে গোল করে দিল, খেলার ফলাফল গিয়ে দাঁড়ালো উল্টোডাঙা 1 খড়গপুর 1। এখন দলের হয়ে শট নেবেন খড়গপুরের বিদেশি খেলোয়াড় স্টিফেন, খড়গপুরের স্টিফেন দলের হয়ে দ্বিতীয় শট, স্টিফেন দলের হয়ে দ্বিতীয় শট, ও গোল করে দিল স্টিফেন। এদিকে শট নিতে এসছে বিদেশি খেলোয়াড় উল্টোডাঙার স্টপার খেলোয়াড় মাইকেল মোল্লা, আমার ভিডিওটা শেয়ার করেছে অসংখ্য ধন্যবাদ, ও গোল হয়ে গেল। ইমরান দা দলের হয়ে তিন নম্বর শট নেবেন, একেবারে সরাসরি রাসমাঠ বাড়াইপুর রাসমাঠের প্রথম দিনের খেলা খড়গপুর, মায়ের আশীর্বাদ খড়গপুর ভার্সেস জয় মা তারা উল্টোডাঙা, দুটো টিমের মধ্যে খেলা হচ্ছিল, সেই খেলায় দুই দুই খেলায় টাইব্রেকারের অবস্থায় তিন নম্বর শট নিতে যাচ্ছে, অসাধারণ সেভ ইমরান দার, অসাধারণ সেভ। এই ইমরান দা ডায়মন্ড হাওড়া টিমের হয়ে খেলেছিল আমরা জানি কলকাতা মাঠে, সেই ইমরান দা অসাধারণ সেভ দিয়ে দিল। আপনারা কমেন্ট করে জানাতে পারেন এটি সেভ কি গোল। এখন জেমস বাগুড়া দলের হয়ে তিন নম্বর শট, গোল করে দিল চতুর্থ শট, প্রাইজ মানি 3 লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার আর প্রথম পুরস্কার 5 লক্ষ টাকা। আবারও ইমরান দা গোলে, ও ইমরান দা সঠিক সাইডে গেছিল। এখন দলের হয়ে 4 নম্বর শট, হ্যাঁ নাজমুল ফুল টাইম খেলেছে, দলের হয়ে চতুর্থ শট উল্টোডাঙার জার্সি নাম্বার 7, ও বাবা গোল করে দিল, রেড কার্ড দেখিয়ে দিল, ইমরান দাকে রেড কার্ড দেখিয়ে দিল, ইমরান দা রেড কার্ড হয়েছে যেহেতু জেমস বাগুড়া। আপনারা কমেন্ট করে জানান গোল না সেভ। গোল, নাজমুল যেখানেই শট মারে জাল ছিঁড়ে দেয়। গোল
দেখা যাক সেভ দিলে কিন্তু সমতা ফিরবে আর গোল দিলে একেবারে জয়লাভ করবে উল্টোডাঙা গোল হয়ে গেল আমাদের বড় বড় ইতিমধ্যে জয়লাভ করে গেল আজকের খেলা কাজ করে দিয়েছো আবার টেনশন